ছেলেরা কেমন আছো? বাবা আশা করি সবাই ভালো আছো। তো আমি অ্যানিমেল বেস পাঠশালে, এটি হচ্ছে তৃতীয় ক্লাস। আমি বলেছিলাম ক্যারিয়ার অফ অ্যানিমেল বেস পার্সন সেটি হচ্ছে দুইভাবে হয়ে থাকে, তার মানে ক্যারিয়ারের যে বিষয়গুলো সেটি হচ্ছে দুই রকম, এক পরিবেশগত বিষয়, একটা হচ্ছে জৈবিক এনভায়রনমেন্টাল আর হচ্ছে বায়োলজিক্যাল। দেন এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস কি কি আমি সেটাও বলছিলাম, ভূমি পানি মাটি বায়ু, মাটি আর ভূমি দেখি জিনিস আমি কি বলতেছি, ভূমি পানি মাটি বায়ু অস্বাস্থ্যকর পরিবেশ এই সব কিছুই হচ্ছে আমরা বিস্তার, এসব হচ্ছে মানে এনভায়রনমেন্টাল বিস্তারের জন্য দায়ী। এই যে এনভায়রনমেন্ট বাহকের মধ্যে যে বিস্তার ঘটে, যে পরিবেশগত বাহক এগুলোর মধ্যে, সেটি প্রথমে হচ্ছে এলিয়ন, অ্যাকোয়াটিক আর অর্গানিস্টিক। তো আমি আলোচনা করছিলাম এলিয়ন, এলিয়ন হচ্ছে বায়ু বা সংক্রান্ত বাহক, বায়ুপুঞ্জ বা বায়ু প্রবাহ ক্ষুদ্র প্রাণীকে অন্য এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে সাহায্য করে। তোমরা কি কখনো পিঁপড়াকে ফু দিতে দেখছো? পিঁপড়াকে ফু দিতে দেখছো? বায়ু সংক্রান্ত বাহক হচ্ছে, যে আমি বলছিলাম যে ঝড়পুঞ্জ বা বায়ু প্রবাহ ক্ষুদ্র প্রাণীকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে সাহায্য করে। তোমরা কিন্তু ভালো করে এই বিষয়টি জানো যে আমরা যদি পিঁপড়া হাতে করে আমি না, বা কোনো পোকা যদি হাতে পড়ে সেক্ষেত্রেই তা বলি, এই যে ফু দাও, পোকা কিন্তু তোমার এখানে এসে পড়েছে, পরবর্তীতে তুমি কি করেছো, ফু দিয়ে তাকে অন্যত্র সরিয়ে দেওয়ার চেষ্টা করেছো, তাই না? এই যে ফু দিয়ে অন্যত্র সরিয়ে দেওয়ার চেষ্টা করা, এমনও তো হতে পারে তুমি যেখানে ছিলে হয়তো তুমি গিয়ে টের পেয়েছো অনেক দূরে গিয়ে, তো এক স্থান থেকে আরেক স্থানে চলে আসছে, এই যে বাহন করে নিয়ে যাওয়া, মানে এই যে ফু দিয়ে আমি সরিয়ে দিলাম, তাহলে বাতাস কি করছে? আমি তো জানি যে বাতাসে পোকামাকড় থাকে, ছোট ছোট যে প্রাণী বা ক্ষুদ্র ক্ষুদ্র যে আমরা পতঙ্গ, সে পতঙ্গগুলোকে কি করে, সে বহন করে নিয়ে যায়। এই জন্য বলছে বায়ুপুঞ্জ বা ঝোড়ো বায়ু প্রবাহ ক্ষুদ্র প্রাণীকে এক স্থান থেকে অন্যত্র নিয়ে যেতে সাহায্য করে। এইটাই হচ্ছে আমাদের বায়ু সংক্রান্ত বাহক, এই যে বহন করে নিয়ে যাওয়া বায়ু, এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টরস হিসাবে কাজ করে। তারপরে হচ্ছে জলজ বাহক, প্রবাহমান নদী ঝর্ণা সমুদ্র তরঙ্গ সমুদ্র স্রোত জোয়ার ভাটা দ্বারা যখন জলজ প্রাণী এক স্থান থেকে অন্য স্থানে যায়, এখানে সেটাকে বোঝানো হয়েছে। অর্থাৎ পানি যখন বাহিত রূপে কাজ করে, তাহলে পানি যে বহন করে নিয়ে যাচ্ছে সেটি, আবার ধরো জোয়ার ভাটা হলো বা জোয়ারের কারণে অনেক প্রাণী তীরে আসে, এক স্থান থেকে অন্য স্থানে আসে, এই যে আসাটা তীরে আসাটা সেটাও কিন্তু বহন। তারপরে সমুদ্র তরঙ্গ তো প্রায় প্রতিনিয়ত স্থলভাগ থেকে কোনো প্রাণীকে বহন করে নিয়ে যায়, আবার এনে দিয়ে যায়, এই যে বিষয়টা সেটাই হচ্ছে জলজ বাহক। তারপরে হচ্ছে জীব বাহক, জীব কিভাবে বাহক হিসাবে কাজ করে, এক্ষেত্রে বিভিন্ন প্রাণী পরস্পরের সহযোগিতায় অন্যত্র গমন করে। পরজীবী প্রাণীরা বেশিরভাগ ক্ষেত্রেই বড় প্রাণীর উপর নির্ভর করে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়, যেমন পক্ষী কুল অন্যান্য ক্ষুদ্র প্রাণীদের অন্যত্র নিয়ে যেতে পারে, যেমন পক্ষী কুল পক্ষীর মানে পাখির গায়ে যখন ক্ষুদ্র কোনো পোকা পড়ে বা পতঙ্গ পড়ে, তো সেক্ষেত্রে পাখি কি করে, অন্যত্র নিয়ে চলে যায়, তো পাখি তো সেটা খেয়াল করে না। এই যে অন্যত্র পাখি বহন করে নিয়ে যেতে সাহায্য করছে, যেমন পতঙ্গ আর ঝিনুককে পাখি এরকম করে নিয়ে যেতে পারে, ইভেন ছোট ছোট শামুকও কিন্তু পাখির গায়ে অনেক সময় লেগে থাকে। তারপরে উকুন, উকুনও কিন্তু বাহক, পাখির গায়ে কিন্তু উকুনও থাকে, এটা ভালো করে তোমরা জানো। তারপরে কৃমি, এগুলো তারা বহন করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, এই বিষয়গুলোই বলছে অর্গানিজমে এই যে বহন কাজে সহায়তা করে সেটা। প্রাণীকুলের লোমেও কিন্তু অনেক সময় উকুন জাতীয় প্রাণী থাকে, বা ছোট ছোট কি হয় পতঙ্গ থেকে থাকে, এই জিনিসটাই হচ্ছে অর্গানিজম। তারপরে হচ্ছে আমার জৈবিক, দুই নাম্বারটা হচ্ছে জৈবিক বায়োলজিক্যাল ফ্যাক্টরস, বায়োলজিক্যাল ফ্যাক্টরস। বায়োলজিক্যাল ফ্যাক্টরসটা বায়োলজিক্যাল
ফ্যাক্টরস। অনেক সময় প্রাণীদের অভ্যন্তরীণ বৈশিষ্ট্য তাদের গতিশীলতা এবং বিস্তারের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে, যেমন মাটি খনন, লাফানো, দৌড়ানো, সাঁতার কাটা প্রভৃতি সক্ষমতা প্রাণীর বিস্তারে যথেষ্ট সহায়ক। ঠিক আছে, তো এটা আমরা যখন মাটি খনন করি, মাটিতে যে প্রাণীগুলো থাকে তারা কিন্তু অন্যত্র চলে যায়, তাদের বায়োলজিক্যাল যে একটা বিষয়, তাদের অনুভব যে আমাদের এই স্থান বাসস্থান নষ্ট হবে, তখন তারা অন্যত্র চলে যায়। ঠিক আছে, সাঁতার কাটা, এই যে অভ্যন্তরীণ সক্ষমতা প্রাণীর বিস্তারে যথেষ্ট সহায়তা করে, এটি আবার দুই ভাবে ঘটে। একটা হচ্ছে সক্রিয় বিস্তার, অ্যাক্টিভ ডিসপার্সাল, আরেকটা হচ্ছে প্যাসিভ, প্যাসিভ ডিসপার্সাল। দেহের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বারা প্রভাবিত হয়ে প্রাণী তার উৎসস্থল থেকে অন্যত্র পরিব্রাজন করলে তাকে বলা হয় অ্যাক্টিভ বিস্তার বা সক্রিয় বিস্তার। অর্থাৎ তার দৈহিক যে ক্ষমতা, সেই ক্ষমতার দ্বারাই সে প্রভাবিত হয়। যেখানে আমার হচ্ছে না, প্রাণী জল যদি ধরো সেটা জলজ হয়ে থাকে, জলচঞ্চল হয়ে থাকে, তো সে জলচঞ্চল থেকে অর্থাৎ সেই পানি অঞ্চল থেকে অন্যত্র চলে যায়, তার পরিবেশগত বিপর্যয়ের কারণে হয়তো পানি শুকিয়ে গেছে বা পানি নষ্ট হয়ে গেছে, সেটাই হচ্ছে অ্যাক্টিভ। আর মানব সৃষ্ট যানবাহন অথবা বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা প্রাণী যদি বিস্তার ঘটে থাকে সেটা হচ্ছে প্যাসিভ। ধরো মানুষ তার প্রয়োজন পালন করবো, পশুপালন করা, পোষা, আমরা বলি না পেট অ্যানিমালস, তো পেট অ্যানিমালসের কারণে যদি তারা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় প্রাণীদেরকে, সেটা তারপরে ধরো যে প্রাকৃতিক কোনো শক্তির কারণে যদি ঘটে থাকে সেই ক্ষেত্রে নিষ্ক্রিয়, যেমন আগ্নেয় অগ্নুৎপাত হলো সেক্ষেত্রে তারা চলে গেল অন্য কোনো কারণে, বা বনাঞ্চল ধ্বংস হয়ে গেল দালান অঞ্চলে সেক্ষেত্রে তারা অন্য স্থানে চলে গেল, মানে বাধ্য করা, সেটা হচ্ছে নিষ্ক্রিয় বিস্তার। অর্থাৎ কোনো সেখানে কর্মকাণ্ডটা সেখানে কি করছে না, ধারণা করতে পারছে না। তো ছেলেরা আজকে আমরা কি করলাম, আজকে আমরা জানলাম ক্যারিয়ার্স অফ অ্যানিমাল ডিসপার্সাল। ক্যারিয়ার্স অফ অ্যানিমাল ডিসপার্সাল আমরা বলেছি যে দুই প্রকারের কারণে এই ক্যারিয়ার্সটা হয়ে থাকে, দুই ধরনের কারণে, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যান্ড বায়োলজিক্যাল। এনভায়রনমেন্টালটা আবার হচ্ছে তিন প্রকার, সেটি হচ্ছে কি বায়ু, তারপরে হচ্ছে একটা কি বলেছিলাম বাবা অর্গানিজমিক, আর একটা কি বলেছিলাম বলো, সেটা হচ্ছে অ্যাকোয়াটিক অর্থাৎ বায়ু পানি, আর হচ্ছে ক্ষুদ্র জলজ প্রাণী। আর জৈবিকের মধ্যে হচ্ছে সক্রিয় বিস্তার, আর একটা হচ্ছে নিষ্ক্রিয় বিস্তার, অর্থাৎ তার নিজস্ব ধারণার থেকে একটা যেটা হয় যে আমি এখানে চলে যাবো এখান থেকে, সেটা হচ্ছে তার সক্রিয় অর্থাৎ নিজস্ব প্রাণী তার প্রভাবিত হয়ে অভ্যন্তরীণ ক্ষমতার দ্বারা প্রভাবিত হয়ে যদি অন্যত্র চলে যায়, আর যদি সে অভ্যন্তরীণ ক্ষমতার দ্বারা প্রভাবিত না হয়ে মানুষের দ্বারা পরিবাহিত হয়ে, অথবা যদি কোনো প্রাকৃতিক বিপর্যয় অথবা কোনো মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের কারণে তারা অন্য স্থানে চলে যেতে বাধ্য হয়, তখন সেটাকে বলা হয় প্যাসিভ ডিসপার্সাল বা নিষ্ক্রিয় বিস্তার। এই যে বিস্তার হচ্ছে সেই বিস্তারের প্রতিবন্ধকতা সমূহ বা বাধা সমূহ, নানা কিন্তু বাধাও থাকতে পারে, তাই না? ব্যারিয়ার্স লিমিটিং অফ অ্যানিমাল ডিসপার্সাল, ক্যারিয়ার্স এন্ড এখন আমরা বলবো ব্যারিয়ার্স। যেসব প্রতিকূল পরিস্থিতি প্রাণীর বিস্তারকে বাধা প্রদান করে বা প্রাণী বিস্তারকে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে বাধা প্রদান করে সেগুলোকে বলা হয় প্রাণী বিস্তারের প্রতিবন্ধকতা বা বাধা। মানে আমি সরাসরি না করলে ঘুরে একলাম, সরাসরি না করে ঘুরে যে করা সেটাও কিন্তু বাধা, ব্যারিয়ার্স। এই প্রাণী বিস্তারের বাধাসমূহ আবার
तीन प्रकार होते पारे, एक फिजिकल, बैरियर्स नंबर टू क्लाइमेट नंबर थ्री बायोलॉजिकल। बैरियर्स लिखे नहीं, डॉट डॉट दिए छिलाम, लिखे गई प्रावार है तो पूछ बना फ्लाश है तो नहीं। फिजिकल बैरियर्स प्राकृतिक बाधा बा भौत बाधा हमरा एटा बोलते पारि। প্রাকৃতিক যে বাধাগুলো রয়েছে সেগুলো আবার অনেক, প্রাকৃতিক প্রকৃতির কিন্তু অনেক বিষয় আছে যেগুলো প্রাণীর কিন্তু বিস্তারে ঘটে না, প্রাণী বিস্তারে অসহায়তা করে। প্রথমে যেটি সেটি হচ্ছে মাউন্টেন রেঞ্জ, বৃহৎ পর্বতমালা, দীর্ঘ উচ্চ পর্বত শ্রেণী প্রাণী বিস্তারের ক্ষেত্রে কিন্তু বাধা। ধরো এখানে একটি পর্বত রয়েছে, পর্বতমালা আছে, পৃথিবীর সকল প্রাণী কিন্তু পর্বত বেয়ে আরোহণ করতে পারে, কিছু কিছু প্রাণী আছে তারা পর্বত বেয়ে আরোহণ করতে পারে। এই যে পর্বত আর রয়ে গেল, পর্বত বিস্তারের ক্ষেত্রে পর্বত কিন্তু প্রাণী বিস্তারের একটা প্রধান বাধা, দেয়ালের মতো বাধা, ওই পার থেকে এই পারে চলে আসতে পারে। অর্থাৎ এই অঞ্চলের যে প্রাণীগুলো এই পর্বতের পিছনের অংশ তার সামনের অংশের প্রাণী থেকে কিন্তু ভিন্ন, বা এই অঞ্চলের প্রাণীগুলো ওই অঞ্চলের থেকে ভিন্ন, কারণ হচ্ছে এরা কখনোই একে অপরের দিকে বিস্তার লাভ করতে পারে না, কারণ দেয়াল তো বাধা রয়ে গেছে। আর সব প্রাণী কি করতে পারে না, পর্বত ডিঙ্গাতে পারবে। এক্ষেত্রে কিন্তু আমাদের যে বৃহৎ দক্ষিণের যে বৃহৎ দক্ষিণে না, হ্যাঁ দক্ষিণে তো বৃহৎ হিমালয় পর্বতমালা আছে, আর উত্তরে হলো বৃহৎ বঙ্গোপসাগর আছে। বাবা হাতে ক্লাসে গেলে বলতে পারতাম, প্রথমে তো বলতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন আমি চুপ হয়ে যেতাম তখন বলতে না ম্যাডাম ভুল হয়েছে, আমাদের দক্ষিণে হচ্ছে বঙ্গোপসাগর আর উত্তরে হচ্ছে বৃহৎ হিমালয় পর্বতমালা। এই হিমালয় পর্বতমালা কিন্তু আমাদের কিন্তু উপকারীও বটে, কারণ এরা এর কারণে কিন্তু উত্তরে যে হিমেল বাতাসটা সেটা কিন্তু আমাদের কাছে আসতে পারে না শীতকালে, আমরা বেঁচে যাই কিছুটা হলেও আমরা বেঁচে যাই, এখন তো শীত লাগেই না। তো যেটাই হোক পর্বত কিন্তু একটি বৃহৎ বাধা। হিমালয় পর্বতমালা অরুণাচল প্রদেশের নাম জাবারওয়া, আমি নিজেও নাম জানতাম না এবার জেনেছি, নাম জাবারওয়া, নাম জাবারওয়া রেঞ্জ হতে জম্মু ও কাশ্মীরের নাঙ্গা পর্যন্ত বিস্তৃত, জম্মু ও কাশ্মীরের নাঙ্গা পর্যন্ত বিস্তৃত। আমি আবার বলছি হিমালয় পর্বত অরুণাচল প্রদেশের নাম জাবারওয়া রেঞ্জ হয়ে রেঞ্জ থেকে জম্মু ও কাশ্মীরের নাঙ্গা পর্বত পর্যন্ত বিস্তৃত। বলে উত্তরে বসবাসকারী প্রাণী গোষ্ঠীর সাথে দক্ষিণে বসবাসকারী প্রাণী গোষ্ঠীর কিন্তু তেমন মিল নেই, বা মিল নেই বলতে গেলে এর মূল কারণই হচ্ছে বিস্তর পার্থক্য। কি পার্থক্য, কারণ এই যে দেওয়াল, দেওয়ালের কারণে জীব গোষ্ঠী যে ইউরোপের দেশগুলোর সাথে সাদৃশ্য দেখা যায়, কারণ আমাদের পৃথিবী আমাদের সরি হিমালয় পর্বত এই অঞ্চল হচ্ছে ইউরোপের দিঘার, এটা হচ্ছে আমাদের এশিয়া, এই যে বিস্তর রাশিয়ার দিকে পড়েছে কি ওটা ইউরোপের অংশে, এই যে পর্বতের উত্তরাংশের যে
প্রাণী, এই প্রাণী জগতের সাথে ইউরোপের প্রাণীর মিল দেখা যায়, কিন্তু আমাদের সাথে কোনো মিল দেখা যায় না। কারণ আর ইউরোপের সাথে প্রাণীর মিল দেখার কারণ হচ্ছে ওই অঞ্চলটা হচ্ছে শীতমণ্ডলে হিমমণ্ডলে পড়েছে। হিমমণ্ডলে বা শীতমণ্ডলে পড়ার কারণে দেখা যায় যে যেহেতু ইউরোপও শীতমণ্ডলে পড়েছে, শীতমণ্ডলে পড়ার কারণে দুনো অঞ্চলের প্রাণীর মধ্যে বৈশ সাদৃশ্য রয়েছে, কিন্তু আমাদের অঞ্চলের সাথে আমাদের বিশ্বমণ্ডলের আমরা আমাদের এখানে সাদৃশ্য নেই। আর যদি না থাকতো এই দেওয়ালটা হয়তো থাকতো সাদৃশ্য, ঠিক আছে। ঠিক একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের রকি পর্বতমালার পূর্ব দিকের সাথে পশ্চিম দিকের কোন প্রাণীর সাদৃশ্য দেখা যায়। তারপরে যেটি সেটি হচ্ছে কি বলবো আরেকটি তারপরে হচ্ছে যেটি সেটি হচ্ছে লার্জ ওয়াটার বডি, দীর্ঘ জল রাশি, পৃথিবীর বিভিন্ন প্রান্তে নদী হ্রদ সমুদ্র মহাসাগরের অবস্থান। সরি, এটা একটি বাধা, গুরুত্বপূর্ণ বাধা। স্থলজ প্রাণী বৃহৎ জলরাশি সাঁতার কেটে কিন্তু অন্য পাশে যেতে পারে না। স্থলজ প্রাণী যারা সাঁতার কাটে তারা কিন্তু মানে ছোট অংশ সাঁতার কেটে পার হতে পারে, কিন্তু বৃহৎ অংশ যদি পড়ে সেক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে এই যে পারাপার হওয়াটা সেটা সম্ভবপর না। যেমন আমাদের সুন্দরবনে ছোট ছোট কিন্তু আছে, ছোট ছোট খাল থাকা বা নদী থাকা প্রবাহ থাকা, সেখানে বাঘ বা অন্যান্য প্রাণী সাঁতার কেটে পার হয়, কিন্তু বৃহৎ আমি যদি বলি বঙ্গোপসাগর পার হয়ে যাবে সাঁতার কেটে, তা কিন্তু সম্ভব না। হওয়া আমাদের দক্ষিণে হচ্ছে বঙ্গোপসাগর, সেই দক্ষিণের বঙ্গোপসাগরে সাঁতার কেটে পার হওয়া কোনো প্রাণীর পক্ষে স্থলজ প্রাণীর পক্ষে সম্ভব না। তোমরা মনে করো না ম্যাডাম জলজ প্রাণী তো সাঁতার কাটে, হ্যাঁ অবশ্যই সাঁতার কাটবে, জলজ প্রাণীর ক্ষেত্রে ওটার বাধা না, বাধা হচ্ছে স্থলজ প্রাণীতে। তো এই স্থলজ প্রাণী বৃহৎ জলরাশি পেরিয়ে বিপরীতে যেতে পারে না। আর জলজ প্রাণীর ক্ষেত্রে যেটা হয় সেটার ক্ষেত্রে কিন্তু লার্জ বডি একটি বড় ধরনের, আমি পুরোটা আমি আগামী ক্লাসে আবার ভালো করে বুঝাবো, তো তোমরা দেখে নি পড়ে নিও। তো ছেলেরা ধন্যবাদ, আজকে এই পর্যন্তই থাকো, ভালো থেকো সবাই।